الحمد لله الحمد لله كفى وسلام على عباد الله اصطفى. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আজকের এই সুন্দর গুরুত্বপূর্ণ টেলিকনফারেন্সের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন শুধুমাত্র তারই সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা নর্থ আমেরিকার বিভিন্ন এলাকা থেকে আমাদের মা বোনেরা অত্যন্ত আগ্রহ নিয়ে এই প্রোগ্রামের অপেক্ষা করে থাকেন এবং সময় মতো সবাই এই প্রোগ্রামের লাইনে জয়েন করেন। আল্লাহর দরবারে শুক্রিয়া। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন কবুল করেন এবং রুজ হাসরের কঠিন মুসিবতের সময়ে যখন কোনো ধরনের কোনো সাহায্য থাকবে না, কারো কোনো সুপারিশও কাজে লাগবে না, কেউ সুপারিশ করার মতো কোনো ক্ষমতাও রাখবে না, কোনো লেনদেন সেদিন থাকবে না, সেই মুসিবতের দিনে কঠিন সময়ে এই দিন ইসলামের মাহফিল যেন আমাদের সবার নাজাতের কারণ হয়, নাজাতের উসিলা হয়। আমরা সবাই বলি আমিন আমিন। আজকে আপনাদের জন্য খুব সুন্দর গুরুত্বপূর্ণ একটি আলোচনা রয়েছে যে দাওয়াতি কাজের গুরুত্ব। তো শুনে হয়তো অনেকে চিন্তা করতে পারেন যে আবার দাওয়াতের গুরুত্বটা কি। তো আমরা প্রথমে বলি যে দাওয়াতটা কি। দাওয়াতটা হলো মানুষকে ডাকা বা আহ্বান করা। আর দাওয়াতের প্রকারভেদ রয়েছে, যেমন সাধারণভাবে দাওয়াত শুনলেই আমরা মনে করি যে বিয়ে শাদি, আকিকা বা এর সাথে খাবার দাবারের একটা সম্পর্ক, আরও যারা বাড়িয়ে বিভিন্ন অনুষ্ঠান বা দাওয়াতের ব্যবস্থা করেন, খেলার দাওয়াত, জন্মদিনের দাওয়াত, ম্যারেজ ডের দাওয়াত, এইভাবে বিভিন্নভাবে মানুষ বিভিন্ন ধরনের দাওয়াতের ব্যবস্থা করেন। তবে আমি আপনাদের সামনে যে দাওয়াতের ব্যাপারে আলোচনা করব সেটা হলো সম্পূর্ণ ভিন্ন এবং সারা দুনিয়ার মধ্যে যত ধরনের যত সমাবেশ হতে পারে, গ্যাদারিং হতে পারে, সব কিছুর থেকে সম্পূর্ণ স্বতন্ত্র আলাদা হচ্ছে এই দাওয়াত। যে দাওয়াতটা হচ্ছে দিনের দিকে দাওয়াত, মানুষকে আল্লাহর প্রতি ডাকা, মানুষকে আল্লাহ তাআলার প্রতি আহ্বান করা। এই যে দাওয়াতটা আল্লাহ তাআলার দিকে যে ডাকার কাজটা, সেই কাজের গুরুত্বটা কতটুকু, এ নিয়ে ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে কথা বলার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমরা প্রথমে দেখি যে এই পৃথিবী সৃষ্টি হওয়ার পর থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন এবং এই সাথে তিনি মানুষকে হেদায়েতের পথ প্রদর্শনের জন্য প্রথম মানুষ যিনি হযরত আদম আলাইহিস ইসলাম, তাকেই তিনি নবুয়তের দায়িত্ব দিয়েছেন। এর পরবর্তী যত মানুষ এই পৃথিবীতে আসছে, মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এলাকা বৃদ্ধি পাচ্ছে, জাতি বৃদ্ধি পাচ্ছে এবং তার প্রতি লক্ষ্য রেখে আল্লাহ সুবহানাহু তাআলা বিভিন্ন সময়ে বিভিন্ন জাতি, বিভিন্ন এলাকা, বিভিন্ন দেশে প্রয়োজনের পরিপ্রেক্ষিতে তিনি নবী এবং রসুল প্রেরণ করেছেন। নবী রসুল প্রেরণের উদ্দেশ্য হলো মানুষকে আল্লাহর পরিচয় দেয়া, আল্লাহর দিনের পথে ডাকা, সত্য পথের দিকে ডাকা, জান্নাতের দিকে ডাকা। আমরা দেখি হুদ আলাইহিস ইসলাম আদ জাতির কাছে দাওয়াত দিয়েছেন, তার জাতির নাম ছিল আদ জাতি। সালেহ আলাইহিস ইসলাম সামুদ জাতির প্রতি অবতীর্ণ হন এবং তিনি তাদেরকে দিনের প্রতি আহ্বান করেন। হযরত শুয়াইব আলাইহিস ইসলাম তিনি মাদিয়ানবাসীর প্রতি নবুয়তের দায়িত্ব পালন করেন, তার সেই মাদিয়ানবাসীকে তিনি আল্লাহর দিনের প্রতি দাওয়াত দেন, আহ্বান জানান। হযরত নূহ আলাইহিস ইসলাম তিনি তার জাতির প্রতি
দাওয়াত দেন এবং তাদেরকে সত্য সঠিক পথে আসার জন্য তিনি আহ্বান করেন। এভাবে আমরা দেখি যত নবী রসুল এসেছেন সবাই কিন্তু সবার দাওয়াতের উদ্দেশ্য ছিল এক, লক্ষ্য ছিল এক, এবং সবাই সত্য পথের দিকে, হকের দিকে, একতায় আল্লাহ সুবহানাহু তাআলার দিকে সবাই মানুষকে আহ্বান জানিয়েছেন। সবার বাসাটা ছিল এক, যেমন সূরা আল আম্বিয়া আসছে, ইয়া কাওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গাইরু, হে আমার কৌমের লোকেরা, হে আমার জাতির ভাইয়েরা, মা লাকুম মিন ইলাহিন গাইরু, তোমরা এক আল্লাহর ইবাদত করো এবং গাইরুল্লাহকে তোমরা অস্বীকার করো, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, এই স্বীকৃতি তোমরা দান করো। এভাবে আমরা দেখি আখেরি নবী, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তিনি মানুষকে আল্লাহ সুবহানাহু তাআলার দিকে আহ্বান করেন আর বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আল্লাহর রাসূল। এইভাবে আমরা দেখি দাওয়াতের সিলসিলা নবী রসুলের মাধ্যমে চলতে থাকে এবং শেষ নবী মাধ্যমে নবুয়তের সিলসিলা সমাপ্ত হয়ে যায় এবং কিয়ামত পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা উম্মত এই পৃথিবীতে আসবেন তারা এই দায়িত্ব আঞ্জাম দিবেন, তারা মানুষকে দিনের পথে আহ্বান করবেন। তাই এ ব্যাপারে আমাদেরকে খুবই গুরুত্ব সহকারে বিষয়টা জানতে হবে, বুঝতে হবে এবং সেটা আমাদের আমলে নিয়ে আসতে হবে যে এখন আমাদের উপর এই দায়িত্ব, নবী রসুলদের পথ ধরে আমরাও মানুষের কাছে হকের দাওয়াত দিব, মানুষকে দিনের পথে আহ্বান করব। আর এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন্নাসি তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরাই উত্তম জাতি, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে যাতে তোমরা মানুষকে মারুফ কাজের দিকে অর্থাৎ ভালো কাজের দিকে আহ্বান করো এবং অন্যায় থেকে তোমরা বিরত রাখো। তাইলে আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে দুনিয়ার ইমানদার মানুষের প্রতি এই আহ্বান যে এটা হলো আমাদের দায়িত্ব, আল্লাহ তাআলা আমাদেরকে এ উদ্দেশ্য নিয়েই সৃষ্টি করেছেন যেন আমরা মানুষকে আল্লাহর দিকে ডাকি, যেন আমরা মানুষকে হকের দিকে আহ্বান করি এবং যত অসত্য পথ আছে, যত নাহক পথ আছে তা থেকে যেন আমরা মানুষদেরকে বিরত রাখি। তো প্রথমে আমরা একটু জেনে নেই যে এই দাওয়াতটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিভাবে দিয়েছেন, তিনি কিভাবে দাওয়াতি কাজ করেছেন। আমরা দেখি যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে নবুয়তের দায়িত্ব দেয়া হলো এবং মানুষকে যখন দিনের পথে আহ্বান জানানোর জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ দেয়া হলো, সেই কুরআনের ভাষাটা ছিল সূরা মুদাসসিরে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির ওরাব্বাকা ফাকাব্বির, হে কম্বলাবৃতকারী ব্যক্তি, উঠো এবং সাবধান করো আর তোমার প্রভুর শ্রেষ্ঠত্ব বড়ত্বের ঘোষণা দাও। এই নির্দেশের মাধ্যমেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনের যাত্রা শুরু হয়, নতুন জীবনের রাস্তা খুলে যায় এবং এই যে তিনি উঠে দাঁড়ালেন, এই দাঁড়ানোটা আর একটা দিন বা একটা সেকেন্ডের জন্য আর তিনি বিরত হননি। সুবহান আল্লাহ তাআলা, সেই যে হেরা গুহায় তিনি আল্লাহর সন্ধানে তিনি বেরিয়ে পড়তেন, কয়েকদিন পর পর তিনি সেখানে গিয়ে দুই দিন, তিন দিন, চার দিন অবস্থান করতেন মহাপ্রভুর সন্ধানে, সত্যের সন্ধানে। কিন্তু আল্লাহ তাআলা যখন সেই হেরা গুহাকে আলোকিত করে আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আমিন লোহে মাহফুজ থেকে
নিয়ে আসলেন ওয়াহি, আল্লাহর নির্দেশ যে সাবধান করো তুমি মানুষদেরকে এবং তোমার রবের শ্রেষ্ঠত্ব বড়ত্বের ঘোষণা দাও। এই যে নির্দেশ, এই নির্দেশ প্রাপ্ত হওয়ার পর থেকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম মানুষকে দীন ইসলামের প্রতি আহ্বান করেন। এই কাজটা এত সহজ কাজ নয়, অনেক কঠিন, অনেক চড়াই উতরাই, অনেক বিপদসংকুল, রাস্তাটা বড়ই কঠিন। কিন্তু আমরা দেখি এত নির্যাতন, এত অত্যাচার, এত কঠিন কষ্টকর পথ অতিক্রম করেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম। কাফেররা তাকে কবি বলেছে, পাগল বলেছে, তাকে ইট দিয়ে, পাথর দিয়ে রক্তাক্ত করে দিয়েছে। আল্লাহ রসুলের ঘরে রান্না হয়েছে, পাশের ঘরের সেই কাফের মহিলা আবু লাহাবের স্ত্রী, সে বালি দিয়ে রাগের স্বরে সে ঘরের ভিতরে ঢিল ছুঁড়েছে, সব খাবার নষ্ট হয়ে গেছে, শুধুমাত্র এ কারণে যে তিনি মানুষকে আল্লাহর দিকে আহ্বান জানাচ্ছেন। কিন্তু এই কঠিন বিপদসংকুল অবস্থা পাড়ি দিয়েও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম থেমে যাননি, যাত্রা বিরতি করেননি। সুবহানাল্লাহ তাআলা। তো আমরা দেখি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তিনি প্রথমে এই সেই দাওয়াতটা দিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, তারপর তিনি বড়দের মধ্যে হজরত আবু বকর, ছোটদের মধ্যে হজরত আলী, এইভাবে দাওয়াতের কাজ শুরু করলেন এবং ধীরে 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 তিনি সেই দাওয়াতটা বাড়াতে শুরু করলেন এবং আস্তে ধীরে দুইজন চারজন করে করে লোক সংখ্যা বৃদ্ধি পেতে থাকল। শেষ পর্যন্ত এমন হলো যে মক্কার প্রতিটা ঘরে ঘরে ইসলামের জাগরণ শুরু হয়ে গেল, কেউ না কেউ কোনো না কোনো ঘরের মধ্যে দীন ইসলামের ছায়া তুলে আশ্রয় নিল। যখন তিনি একটা সমাবেশ দেখতেন বা বাজারে লোকজনের উপস্থিতি জমে উঠত, তখন তিনি সেই গ্যাদারিংয়ে গিয়ে মানুষকে ধরে ধরে আল্লাহর দিনের দাওয়াত দিতেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তোমরা সেই আল্লাহর প্রতি তোমরা ঈমান আনো। আল্লাহ তাআলা যে সাবধানের কথা বলছেন যে তুমি সাবধান করো, এর মানে হলো যে মানুষ এক আল্লাহর প্রতি ঈমান আনবে, আল্লাহর নির্দেশ মেনে চলবে। যদি তারা অস্বীকার করে তাহলে তাদের জন্য ভবিষ্যৎ রয়েছে আগুনে বোরা জাহান্নাম এবং কঠিন নির্যাতনের ব্যবস্থা। অতএব সেই কঠিন দিন থেকে তুমি মানুষকে সাবধান করে দাও, তারা যেন সত্য পথের দিকে ফিরে আসে, এক আল্লাহর দিকে ফিরে আসে এবং গায়রুল্লাহ থেকে তারা যেন ফিরে আসে। আমরা দেখি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন দাওয়াতি কাজ করতেন হাটে বাজারে, তখন তার পিছনে পিছনে তারই আপন চাষা আবু লেহাব, সে গিয়ে লোকজনকে ধরে ধরে বলতো, এই লোকটা মিথ্যাবাদী, এর কথায় বিশ্বাস করো না, এ গড়ে গড়ে বিচ্ছেদ শুরু করে দিয়েছে, সে মানুষদেরকে এমন কিছু কথা বলে যার কারণে বাবা ছেলের সাথে বিচ্ছিন্ন হয়ে যায়, দিন থেকে সরে যায়, ভাই ভাইয়ের সাথে ঝগড়া শুরু হয়ে যায়, বিবাদ শুরু হয়ে যায়, এইভাবে পারিবারিক বিশৃঙ্খলা শুরু হয়ে যায়। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এই দাওয়াতি কাজের চিত্রটা আপনারা একটু মনে মনে চিন্তা করে দেখুন যে একজন মানুষ যখন একা এই পৃথিবীতে, সবাই খোদাদ্রোহী, সবাই কাফের, এই অবস্থায় একজন মানুষ এই জমিনের উপর দাঁড়িয়ে কত বড় সাহস নিয়ে, কত বড় বিশ্বাস নিয়ে, কত বড় মনোবল নিয়ে আল্লাহর দিনের প্রতি মানুষকে বোঝানোর চেষ্টা করছে, পাশাপাশি সেই তার আপন চাচা সমাজের নেতা আবু লাহাব, সে সাথে সাথে গিয়ে বলতেছে, লোকটা মিথ্যাবাদী, এর কথায় বিশ্বাস করো না। প্রিয় বোনেরা আমার, আমরা যদি একটু মনের চোখের সামনে একটা চিত্র উঠায় ধরি,
যে একজন মানুষ সত্যের পথে আহ্বান জানাচ্ছে, এটা কিন্তু খুব কঠিন ব্যাপার। চিরাচরিত বিশ্বাসকে ভেঙে দিয়ে নূতন একটা বিশ্বাসে ফিরে আসাটা এটা খুব সহজ কিছু নয়। তারপর যদি পিছনে পিছনে মানুষ এসে বাধা দেয় আর মিথ্যাবাদী বলে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মনের অবস্থা যে কতটুকু সঙ্গীন হতে পারে সেটা একমাত্র আল্লাহ তাআলা ছাড়া কেউ অনুভব করতে পারবে না, কেউ বুঝতে পারবে না। যে তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যে মানসিক অবস্থা কি হতো, সুবহানাল্লাহ। এরপর আমরা দেখি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন মক্কায় দাওয়াতি কাজ করার পর চিন্তা করলেন যে যেভাবে আশা ছিল লোকজন বৃদ্ধি পাবে, সেভাবে তো লোকজন এগিয়ে আসছে না, তাহলে আমি পাশের সিটি তায়েফ সেখানে আমি গিয়ে দাওয়াতি কাজটা করি, দেখি কি হয়। তখন তিনি তায়েফে চলে গেলেন। তায়েফে গিয়ে যখন তিনি মানুষকে সাবধান করলেন যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই এবং আল্লাহর শ্রেষ্ঠত্ব তিনি মানুষদেরকে জানিয়ে দিলেন যে আল্লাহ এক, তিনি সর্বশক্তিমান, তিনি রিজিক দাতা, তিনি লালন পালনকারী, তিনি সৃষ্টিকর্তা, তিনি ভালোমন্দের মালিক। এইভাবে যখন মানুষকে বুঝাতে শুরু করলেন, তখন সেখানকার নেতাগুলো একদল যুবক শিশু কিশোরদেরকে তার পিছনে লেলিয়ে দিল। এরা নবীর প্রতি ইট পাটকেল পাথর ছুটতে লাগল। নবীজি শরীর মুবারক বেয়ে রক্ত বেয়ে পড়ল। এত প্যাথেটিক এই ঘটনাটা যে একটা সহি হাদিসে রয়েছে যে হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে জিজ্ঞেস করতেন যে ইয়া রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, আপনি নবুয়তের দায়িত্ব পালন করতে গিয়ে কত শত নির্যাতিত হয়েছেন, কিন্তু কোন সময়টি আপনার স্মৃতিতে বহন করেছে যেটা সবচেয়ে কষ্টকর ছিল, কোন দিনটি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম জবাবে বলতেন, আয়েশা রে, যেদিন আমি তায়েফে যাই, তায়েফে দাওয়াত দিতে শুরু করি, আর তায়েফের শিশু কিশোর যুবকরা যখন আমাকে ইট পাথর দিয়ে পাগল পাগল বলে ওরা আমাকে আহত ক্ষত বিক্ষত করে দিয়েছিল, চারিদিকে আমার কোনো মানুষ নেই, আল্লাহ ছাড়া কোনো সাহায্যকারী নেই, সেই দিনটা ছিল আমার কাছে বড় কষ্টকর দিনটা। এই অবস্থায়ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তিনি এতই দয়াদ্র ছিলেন উম্মতের প্রতি, মানুষের প্রতি, তার এত সুন্দর বিনয়ী উদার মন মানসিকতা ছিল, এত ধৈর্যশীল ছিলেন যে এ অবস্থায় তিনি মাটি থেকে রক্ত গায়ে মুছতে শুরু করলেন। যেহেতু নবীর রক্ত মাটি সহ্য করবে না, এ মাটি গজবে ধ্বংস হয়ে যাবে। এ অবস্থায় আজাবের ফেরেশতা আসলেন, নবীকে সম্বোধন করে বললেন, ইয়া রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, নির্দেশ দিন, তায়েফের দুই দিকের পাহাড় দিয়ে পুরো তায়েফবাসীকে ধ্বংস করে ফেলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম জবাবে বললেন, তায়েফবাসী যদি ধ্বংসই হয়ে যায়, তবে আমি মুহাম্মদ কার কাছে দিনের দাওয়াত দেব? সুবহানাল্লাহ, এই সেই নবী যিনি আমাদের প্রিয় নবী, তিনি এভাবে কষ্ট করে করে দিনের দাওয়াত দিয়ে দিনকে এস্টাবলিশ করে গেছেন এই পৃথিবীর বুকে। এবং নবীর ওয়ারিশ হিসাবে আমাদের দায়িত্ব হলো আমরা যেন মানুষদেরকে আল্লাহর দিনের পথে আহ্বান করি, সত্যের পথে আহ্বান করি। এই কাজটা এতই কঠিন যে যখন মানুষ এই কাজে এগিয়ে যায়, তখন চতুর্দিক থেকে বাধা বিপত্তি হাসি টিটকারি অনেক কিছু আসে। ভিন্ন মানুষ হিসাবে তার বাধা বিঘ্নটাও ভিন্ন ধরনের হতে পারে। কারো পরিবার থেকেই বাধা আসে এবং পারিবারিক বাধা হলো সবচেয়ে কঠিন বাধা। হয়তো স্বামী দিনের বিরোধী, তিনি পছন্দ করেন না তার স্ত্রী দিনের কাজ করবেন, অথবা স্ত্রী দিনের বিরোধী, তিনি পছন্দ করেন না স্বামী দিনের কাজ করবেন, অথবা ছেলেমেয়েরা বিরোধী, অথবা আত্মীয় স্বজনরা বিরোধী, কিন্তু
তারপরও আমাদেরকে এই দিনের কাজে এগিয়ে যেতে হবে। মনে রাখবেন, এই কাজটা হচ্ছে ফরজ। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এই যে দায়িত্বটা আল্লাহ তালার পক্ষ থেকে উম্মতের প্রতি, এই দায়িত্ব এবং নবীর ওয়ারিশ হিসাবে আমরা, আমাদের উপর এই যে বিরাট দায়িত্ব, এই দায়িত্ব যদি আমরা আঞ্জাম না দিই তাহলে কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে জবাবদিহি করতে হবে। যেমন সহি হাদিসে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন, সেই সত্তার হাতে আমার প্রাণ রয়েছে, তার শপথ, তোমরা সৎ কাজের আদেশ ও মন্দ কাজ হতে নিষেধ করতে থাকো, নতুবা সত্তরই আল্লাহ তোমাদের উপর স্বীয় শাস্তি অবতীর্ণ করবেন, অতপর তোমরা প্রার্থনা করবে কিন্তু তা গ্রহণ করা হবে না। এই হাদিসটা যদি আমরা সামনে তুলে ধরি আর চিন্তা করি, যে যদি আমরা দাওয়াতি কাজ বন্ধ করে দিই, একদল লোক যদি এই পৃথিবীর মধ্যে হকের আহ্বান এবং অন্যায়ের প্রত্যাখ্যানের জন্য না থাকে, তাহলে এই দুনিয়ার চেহারা পরিবর্তন হয়ে যাবে অল্প কিছুদিনের মধ্যে। তাই অবশ্য অবশ্যই একদল লোক এই পৃথিবীতে, দেশে দেশে, সমাজে সমাজে এই কাজটা করা অবশ্যই প্রয়োজন। যদি মানুষ এ কাজ থেকে বিমুখ হয়ে যায়, তাহলে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যে বাসাটা, তিনি বলছেন যে খুব সত্তর এমন শাস্তি অবতীর্ণ হবে আল্লাহর পক্ষ থেকে, এমন গজব আসবে যে মানুষ তখন আল্লাহ তাআলার কাছে দোয়া চাইবে কিন্তু তার দোয়াটা কবুল করা হবে না। আল্লাহু আকবার। অতএব আমাদের সাবধান হওয়া প্রয়োজন, যেন আমরা দিনের কাজ, প্রতিটা দিন যেন আমরা কোনো না কোনো মানুষকে দিনের প্রতি আহ্বান করি। যে আজকে ওই জায়গায় একটা দিনের প্রোগ্রাম আছে, ওইখানে টেলিফোনে কনফারেন্স হয়, এই যে দাওয়াতটা, কোরআনের দিকে যে মানুষকে ডাকাটা, দিন ইসলামের প্রতি মানুষকে যে আহ্বান করাটা, এই কাজটা হলো আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কাজ। এবং এই কাজে যত বাধা বিপত্তি আসুক, এই কাজটা আমাদেরকে সব বাধার মোকাবিলা করেও শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে এই কাজে আমাদেরকে এগিয়ে যেতে হবে। নবীগণও যখন করেছেন, তাদের উপর ভীষণ বিপদ আসছে, আর আমরা সাধারণ মানুষ দেশ এবং পরিস্থিতির মোকাবিলা কোন জায়গায় কোন অবস্থা হবে সেটা বলা যায় না। যেমন আজকের ইজিপ্টের অবস্থা দেখেন, সিরিয়ার অবস্থা দেখেন, বাংলাদেশের অবস্থা দেখেন, যে যেখানেই যারা দিনের কাজের মধ্যে আছে তাদের উপর নানাভাবে বিপদ আসতেছে, এবং সেই বিপদের মোকাবিলা করে যারা টিকে থাকবে তারাই হলো গাজী, এবং যারা দুনিয়া থেকে চলে যাবে তারা হলো শহীদ। অতএব এই মর্যাদাটা, দায়ীর মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। মহাগ্রন্থ আল কুরআনে সুরা হামিম আসসেজদায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। সেই ব্যক্তির চাইতে ভালো ব্যক্তি আর কে হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, নিজে নেক আমল করে এবং বলে আমি মুসলমান। এটা হলো যারা দাওয়াত দেন তাদেরকে দায়ী বলে। এবং দায়ী সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন যে সুসংবাদটা দিচ্ছেন, যে এত বড় সার্টিফিকেট, এত বড় সুসংবাদ, দুনিয়ার যদি ভালো ভালো ইউনিভার্সিটি থেকে দেয়া হয়, হার্ভার্ড থেকে, কেমব্রিজ থেকে, অক্সফোর্ড থেকে, কিন্তু সেটা শুধু দুনিয়ার জন্য, জমিনের উপর যতদিন অবস্থান করলেন ততদিনই সেই সার্টিফিকেট আপনার জীবনে মান সম্মান টাকা পয়সা নিয়ে আসবে, তারপর মৃত্যুর সাথে সাথে সেটা একটা ভ্যালুলেস পেপার হয়ে যাবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই যে সার্টিফিকেট দায়ীদের প্রতি, যে তাদের মতো ভালো মানুষ আর কেউ হতে পারে না, এই পৃথিবীতে মিলিয়ন মিলিয়ন মানুষ অবস্থান করার পরও এর মধ্যে
শুধুমাত্র তারাই হলো উত্তম মানুষ আল্লাহ তাআলার বাসায়, যারা মানুষকে দ্বীনের পথে ডাকে, সত্যের পথে ডাকে, জান্নাতের পথে ডাকে, কুরআনের পথে ডাকে। এরাই হলো সর্বোত্তম মানুষ। এবং তারা শুধু ডাক দিয়ে বসে থাকে না, বরং তারা মানুষকে ডাকার পর নিজে নেক আমল করে, নিজে হয় তার বাস্তব ছবিটা, মডেল সে। সে যদি ডাকে, মানুষকে আহ্বান করে আর নিজে বসে থাকে, তাহলে সে হয়ে যাবে মুনাফিক। নিজে কাজ করলো না, আবার মানুষকে ডাক দিল। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, এই মানুষের কোয়ালিটি, সে মানুষকে আল্লাহর প্রতি আহ্বান করে, আবার সব সময় নিজে নেক আমলের মধ্যে থাকে, এবং সে তার নিজের পরিচয়টা দেয় এই বলে, আমি একজন মুসলিম। এটা হলো আমাদের গর্বের পরিচয়, আমাদের প্রাউড হলো আমরা মুসলমান। অতএব এই যে দায়ীর এত বড় একটা সার্টিফিকেট, এইটা আমাদের মনে রাখতে হবে যে আল্লাহ রব্বুল আলামিন যারা দিনের পথে কাজ করেন তাদেরকে আল্লাহ তাআলা কত বেশি ভালোবাসেন। এবং আজকের এই পরিবার, সমাজ ও পরিবেশকে ইসলামী ছাঁচে গড়ে তোলার জন্য দাওয়াতি কাজ ছাড়া আর কোনো উপায় নেই। মুসলমান যেখানেই যাবে দিনকে ছেড়ে যাবে না, দিন যাবে তার সাথে, দাওয়াত যাবে তার সাথে। এটাই হলো মুসলমানের বৈশিষ্ট্য। আমরা যদি একটি যে কোনো ধরনের একটা অনুষ্ঠানে যাই, যে কোনো কারো পারিবারিক দাওয়াত আছে আমরা গেলাম, অথবা কোথাও বেড়াতে গেলাম, অথবা কোথাও একটা অনুষ্ঠানে গেলাম, যেখানেই যাই সেখানেই আমরা মুসলমান। মুসলমান হিসাবে আমাদের দায়িত্ব হলো আমরা আমাদের সাথে দিন থাকবে, 24 ঘন্টা দিন থাকবে। মুসলমানের সাথে দিন একটা মুহূর্তের জন্য সরে যাবে না একজন মুসলমান থেকে। এই সাথে তার যে দায়ীর কাজটাও তাকে করতে হবে। যখনই আমরা বসবো তখনই আমরা দিন ইসলাম নিয়ে আলোচনা করব, কোনো না কোনো বাক্য হবে আল্লাহর বাক্য। যেমন হাদিস শরীফে রয়েছে, যে সমাবেশে আল্লাহর নাম নেওয়া হয় না সেই সমাবেশ হলো মৃত একটা সমাবেশ, যে সমাবেশের কোনো মূল্য নেই। তো মুসলমান হিসাবে আমরা যেখানেই বসবো, তিনজনের একটা সমাবেশ হোক অথবা অনেক বেশি হোক, সেখানে যেন আজেবাজে গল্প বলে আনন্দ উল্লাস করে যেন আমরা ফিরে না আসি, সেটা হবে শয়তানের কারখানা। এবং শয়তান সেখানে খুব মজা করে হাত তালি দিয়ে সেখানে গীবত, সেখানে পরচর্চা, সেখানে সমস্ত ফায়সা কোতার দিয়ে আনন্দে ভরে তুলবে, এবং সবাই গাড়ে নিয়ে আসবে বিরাট গুনার বোঝা। অতএব একজন মুমিন হিসাবে আমাদের মনে রাখা প্রয়োজন যে আমরা যেখানেই অবস্থান করব, দিন যেন আমাদের সাথে থাকে, এবং আমরা যেন দায়ীর কাজ করি, আমরা যেন মানুষকে দিনের প্রতি আহ্বান করি। এ কাজ ছাড়া কিন্তু আর আমাদের কোনো উপায় নেই। যেমন আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ফামাই ইউরিদ সওয়াব আদ-দুনিয়া নুতিহি মিনহা ওমাই ইউরিদ সওয়াব আল-আখিরাতি নুতিহি মিনহা। এর মানে হলো, যারা দুনিয়ার ফসল চায় আমি তাদেরকে দুনিয়া থেকেই দেব, আর যারা আখেরাতের ফসল চায় আমি তাদেরকে আখেরাতেই দেব। তাইলে এই আয়াত থেকেও আমরা বুঝতে পারি যে দুনিয়ার জন্য যাদের প্রাণপণ চেষ্টা, প্রচেষ্টা, সংগ্রাম, সাধনা, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ায় মান সম্মান, টাকা পয়সা, প্রভাব, প্রতিপত্তি, আনন্দ উল্লাস সবই তিনি দিবেন। কোনো মানুষের চেষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরবাদ করে দিবেন না। আবার যারা আখেরাতের জন্য চেষ্টা সাধনা করবে, আখেরাতের ব্যাংক ব্যালেন্স করবে, যারা দিনের দাওয়াতি কাজ করবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের অনুসরণে, তাদের জন্য রয়েছে দুনিয়ার শান্তি এবং আখেরাতের মুক্তি। আল্লাহর উপর ভরসা রেখে আমরা যদি কাজ করি, তাহলে যত বাধা বিপত্তি আসুক, মানুষ আমাদেরকে নিয়ে হাসি চিটকারি করুক, মানুষ আমাদেরকে বলবে যে উনি তো একদম হুজুর হয়ে গেছে। সেদিন আমি একটা বাড়িতে গেছি, তো আমার বৌমার আত্মীয় ওনারা অসুস্থ, তো আমাকে দেখে
উনারা বলতে ভিতরে জিজ্ঞেস করতেছে আর আত্মীয় স্বজন ছিল কে আসছে, তো বলে যে হুজুর আসছে, মানে আমাদের সিলেটি ভাষায় মেসাব, যে মেসাব আসছে। তো আমি মানে মুখ টিপে হাসতেছি যে আমরা দিনের কাজ করে দেখি, আমরা মাদ্রাসায়ও পড়ি নাই আর যে হুজুর হওয়ার মতো কোনো সার্টিফিকেটও নেই নেই, কিন্তু আল্লাহর দিনের কাজ করে বলেই আমাদেরকে এই যে নামটা দেয়া হয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহর শুক্রিয়া। কিয়ামতের ময়দানেও যেন সবাই এই হিসাবে আমাদের সাক্ষী হন। তো প্রিয় বোনেরা আমার, আমরা আল্লাহর দিকে মানুষকে আহ্বান করব। আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কুরআনে এরশাদ করেন, আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আল্লাহর পথে সংগ্রাম সাধনা করে আল্লাহ তাআলা তাদেরকে তার কাজকে সহজ করে দেন। অতএব আমরা যদি আল্লাহর পথে আল্লাহর দিনের জন্য আমরা কাজ করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এমনভাবে সহজ করে দিবেন, আমাদের জ্ঞান আমাদের ইলিম বাড়িয়ে দিবেন, আমাদের সময়ে বরকত দিবেন, আমাদের সন্তানদেরকে ভালো রাখবেন, সুস্থ রাখবেন। এই ব্যাপারটা কোনো অবস্থায় মনে রাখবেন না যে আমি দিনের কাজ করতে গিয়ে আমি এই কুরআনের মাহফিলে গেলাম আর আমার মানে সংসারের ক্ষতি হয়ে যাবে, বাচ্চার পড়াশোনার ব্যাঘাত আসবে, এই ধরনের ধারণা নিতান্ত ভুল। বরং আমার সারা জীবন আমি দেখেছি যে কোনো দিন এমন হয় নাই যে খুলে পিঠে নিয়ে আমার বাচ্চাদেরকে আমি এই যে দিনের কাজে বের হয়েছি, বাসায় রেখেও বের হয়েছি, কিন্তু যে এই যে দিনের কাজের জন্য আমি বের হয়েছি আর আমার বাচ্চাদের গড়ে বাইরে কোথাও কোনো ক্ষতি হয়েছে আমি ওইটা দেখি নাই, বরং আমি গড়ে আসি এই অবস্থায় পড়ে গেছে, রক্ত বের হয়ে গেছে, নানা ধরনের অ্যাক্সিডেন্ট হয়েছে, এটাই হয়েছে। আমি আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করি যে মানুষরা তখন আমাকে নিয়ে আরও বেশি হয়তো সমালোচনা করত, কিন্তু আলহামদুলিল্লাহ যে এমন ছোটোবেলাও হয় নাই। আর যারা ছোটোবেলা থেকে বাচ্চাদেরকে দিনের শিক্ষা দিয়ে লালন পালন করবেন, দিন শিক্ষা দিবেন, সাথে নিয়ে দায়ীর কাজ করবেন, তাদের বাচ্চাগুলোও কিন্তু ওই রাস্তাকে খুব সহজভাবে চিনে নেয় এবং বড় হওয়ার পরও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তারা এই দিনের প্রতি তারাও কাজ করে এবং কাজ করার জন্য তারা সামনে এগিয়ে যায়, তারা কিন্তু বাধা হয়ে দাঁড়ায় না। আমরা দেখি যেমন স্বামীর কাছ থেকে সুযোগ পেয়েছি, অনেক ধরনের সুবিধা দিয়েছেন কাজ করতে গিয়ে, বাচ্চারা বড় হওয়ার পর ওরাও আজ পর্যন্ত ওরা নানাভাবে সহযোগিতা করে আসতেছে আলহামদুলিল্লাহ। তো এভাবে যদি আমরা সবাই আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় নিজেকে সঁপে দিই এবং একটা রুটিন তৈরি করে আমরা যখন যার সাথে টেলিফোনে আলাপ করব, যখন যেখানে যাব সেখানে গিয়ে যদি আমরা যেখানে যে কুরআনের মজলিস হয় সেই কাজের দাওয়াতটা আমরা দিই, তাইলে দেখেন খুব কঠিন কোনো কাজ নয়। এই দাওয়াত দিতে গেলে অজু পড়ারও প্রয়োজন নেই, জায়নামাজ বিছানোর কোনো প্রয়োজন নেই, টাকা খরচেরও কোনো প্রয়োজন নেই। আপনি কথা বলতেছেন, হাজার কথার মাঝে আপনি উনাকে একটা দাওয়াত দিলেন, হয়তো এই লোকটা আপনার দাওয়াত পেয়ে কুরআনের মাহফিল শুনলো, এই প্রোগ্রামটা টেলিকনফারেন্স শুনলো, ইউটিউবে ভালো ভালো ওয়াজ আলোচনা শুনলো, অথবা স্থানীয়ভাবে কোনো কোনো মাহফিলে গিয়ে সে সামনাসামনি প্রোগ্রামে শরিক হয়ে গেল, দেখা গেল যে এই লোকটা হয়তো সে পর্দানশীন ছিল না এই বোনটা, অথবা সে নামাজে পাবন ছিল না, কিন্তু কুরআনের আলোচনা শুনে শুনে তার মধ্যে এত একটা পরিবর্তন আসছে যে সে এখন নামাজি হয়ে গেল, সে পর্দানশীন হয়ে গেল। এবং আমার অভিজ্ঞতার আলোকে আমি শত শত বোনদেরকে দেখেছি যে যারা কুরআনের মাহফিলে আসার আগে পর্দা করতো না, কুরআন বুঝে পড়তো না, সমাজের সব সাধারণ মানুষের মতো একজন মানুষ ছিল, কিন্তু এই বোনেরা এই ধরনের কুরআনের মাহফিলে আসার পর এখন তারা কুরআন অর্থ ব্যাখ্যাসহ পড়ে, এখন তারা হাদিস পড়ে, এখন তারা পর্দা করে, এখন তারা মানুষদেরকে তা মুরুনা বিল মারুফ ওয়াতান হাওনা আনিল মুনকারের দায়িত্ব তারা পালন করে, সুবহান আল্লাহ তাআলা। এতে লাভটা কি দেখেন বোনেরা, যে আল্লাহ রব্বুল আলামিন যখন মানুষকে মানুষের সামনে তার আমলনামাটা উপস্থাপন করবেন, তখন দেখা যাবে
যে কারো কারো আমলনামা নেকিতে পরিপূর্ণ হয়ে গেছে, তা দেখে সেই লোকটি অবাক হয়ে যাবে। সে আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলবে, ইয়া রব্বুল আলামিন, আমি তো এত ভালো কাজ করি নাই, এত নেক আমল আমার আসলো কোত্থেকে? তখন আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে তাকে বলা হবে, বান্দারে, তুমি অমুক দিন অমুক দাওয়াতে কাজ করেছো, ওই মহিলাটা নামাজি ছিল না, তোমার দাওয়াতে সে নামাজি হয়েছে, সে আরও মানুষকে দাওয়াত দিয়েছে, আরও অনেক মানুষ তার দাওয়াতে সাড়া দিয়ে ওরা ভালো মুসলমান হয়েছে, ওই লোকটা পর্দানশীন ছিল না, তোমার দাওয়াতে সে পর্দাকে বুঝতে পেরেছে, সে নিজে পর্দা করেছে, তার সন্তানদেরকে পর্দা শিক্ষা দিয়েছে, এভাবে তোমার দাওয়াতের বিনিময়ে অনেক অনেক লোক দিনের প্রতি ফিরে এসেছে, এবং সেজন্য আমি তোমার এই কাজকে গ্রহণ করে অসংখ্য গুণ বৃদ্ধি করে তোমার আমলনামা আমি পরিপূর্ণ করে দিয়েছি। সুবহান আল্লাহ তাআলা। এই কাজের সওয়াব 170 গুণ, 70 থেকে 700 গুণ, এত বেশি সওয়াব এই কাজে যে এক্সাম্পল হিসাবে বলা যায়, মনে করেন একটা ফলের গাছ, তো অনেক ফল ধরেছে, এই গাছ থেকে ফলের মালিক নিজেরা ফল ভোগ করলো, আশেপাশে পাড়া প্রতিবেশীরা নিল, তারপর গাছ থেকে অনেক পাখি ফল খেলো, সে মুখ দিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে ওই ফলের বিচিটা ছড়াইয়ে দিল, এইভাবে ফলগুলো চতুর্দিকে যখন এই মানে বীজগুলো গেল, আরও অনেকগুলো গাছ হয়ে গেল, সেই গাছগুলো আরও অনেক ফল সরবরাহ করলো, অনেক অনেক মানুষ পশু পাখি তার থেকে উপকৃত হলো। ঠিক সেভাবে যেমন একটা গাছের জন্য এত বেশি মানুষ উপকৃত হয়, প্রতি বছর গাছ ফল ধারণ করে, প্রতি বছর মানুষ অসংখ্য অসংখ্য মানুষ উপকৃত হয়, ঠিক দাওয়াতি গাছটা ঠিক তেমনি এই ফল গাছের ফল বিলানোর মতো, যে একজন মানুষকে দাওয়াত দিলেন, তা থেকে আরও অসংখ্য মানুষ সৃষ্টি হলো, এবং যিনি প্রথম দাওয়াত দিলেন, এই সবগুলা মানুষের সওয়াব আল্লাহ সুবহানাহু তাআলা এই মানুষটাকে দিবেন, যারা আমল করলো তাদেরকেও দিবেন, এবং কারো সওয়াবে কোনো কমতি হবে না, যেহেতু আল্লাহর রাজ্য এত বিশাল যে আল্লাহর রাজ্যে সম্পদের অভাব নেই, আল্লাহ তাআলা হচ্ছেন অভাবহীন, তিনি যা খুশি তিনি মানুষকে দান করতে পারেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাই আমরা বুঝতে পারলাম যে দাওয়াতি কাজের গুরুত্ব অনেক অনেক বেশি, এ কাজগুলো হলো নবী রসুলের কাজ, এবং যারা এই দাওয়াতি কাজ করেন তাদের যে মর্যাদা কি কুরআনের ভাষায় আমরা জানলাম, যে আল্লাহ তাআলা বলেন যে এরাই হচ্ছে দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো মানুষ, আল্লাহ তাআলা তাদেরকে এই সার্টিফিকেট দেন। আবার যারা দাওয়াতি কাজ করেন তাদের যে রিজাল্টটা কি, তাদের যে সওয়াব যে কতটুকু, এই হাদিস থেকেও আমরা পরিষ্কারভাবে বুঝতে পারলাম। তো এজন্য এই কাজ যারা করবেন, কাজের মূল উদ্দেশ্যটা হবে, যত কাজ আমরা করব সব কাজের উদ্দেশ্য হবে আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি। খুব ভালোভাবে মনে রাখা প্রয়োজন, ইন্নামা আমালু বিন্নিয়ত, কাজের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল। নিয়ত অধ্যায়ের প্রথম হাদিসটাই হইল এটা, যে কাজের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল। অতএব যার নিয়ত হবে, উদ্দেশ্য হবে যে আমার এই কাজটা আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, আমি এই পৃথিবীতে আসছি, আমি চলে যাব, আমার কাজটাই থাকবে, সেটা ভালো হোক আর মন্দ হোক। ভালো কাজ যদি হয় তাহলে সেটা সদগায়ে জারিয়া হবে, মন্দ কাজ যদি হয় তাইলে গুনাহে জারিয়া হবে। যিনি মন্দ কাজ শিখায়ে যাবেন, মন্দ কাজের দাওয়াত দিবেন, মনে রাখবেন তার মাধ্যমে যতগুলা মানুষ তৈরি হবে, মনে করেন এই যে বৈশাখী মেলা, তারপর আরও বিভিন্ন ধরনের অনু ইসলামিক যতগুলা উৎসব অনুষ্ঠান, ইদানিং যতগুলা অনুষ্ঠান হচ্ছে বাংলাদেশে, অনেক বছর থেকে আমরা দেখে আসছি যে সবগুলার মধ্যে আগুন পূজা থাকে, ওই মোমবাতি জ্বালায়ে ওয়েলকাম করা হয়, আগুনের সামনে গিয়ে গান গাওয়া হয়, এইভাবে যত বেদাত আছে সবগুলা মুসলমানদের দ্বারাই সংগঠিত হচ্ছে।
যারা শিখাচ্ছে, যারা শিখছে এবং মৃত্যু পর্যন্ত এই আমলের মধ্যে থাকবে, এটা সবাই গুনাহে জারিয়ার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে এবং তার আমলনামায় সেদিন এত বিরাট গুনার পাহাড় দেখে সে অবাক হয়ে যাবে এবং তাকে তখন আল্লাহ তালার পক্ষ থেকে জানায় দেয়া হবে যে এটা তোমার এই গুনার ফলাফল, তুমি যে গুনাহে জারিয়া রেখে আসছো সেটাই এই তোমার রেজাল্ট। ঠিক সেভাবে সদকায়ে জারিয়া, ভালো কাজ জারি রাখলে তার ফলাফলটাও কিন্তু অনেক সমৃদ্ধ, অনেক বিশাল এবং সওয়াবের একটা বিরাট ভাণ্ডার তৈরি হবে। তবে মূল উদ্দেশ্য হতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে এমনভাবে সাহায্য আসবে যে আমরা অবাক হয়ে যাব, আমাদের জ্ঞান বাড়িয়ে দিবেন, আমাদের সময়ে বরকত দান করবেন, আমাদের পরিবারে বরকত আসবে। এ সম্পর্কে আপনাদেরকে একটা স্টোরি বলতে চাই যে আল্লাহর উপর ভরসা করলে কীভাবে সাহায্য আসে, আর যে কাজের মধ্যে আল্লাহর সন্তুষ্টি নেই, আল্লাহর ভরসা নেই, সেখানে কীভাবে সেম কাজের মধ্যে কোনো রিজাল্ট পাওয়া যায় না। যেমন একজন যুবকের গাছ কাটার ঘটনা, খুব সুন্দর একজন রাইটার লিখছেন ওই ঘটনাটা, যে একটা এলাকায় সমস্ত এলাকার লোকজন সেখানে গাছের পূজা করত। আমরা জানি যে বিভিন্ন ধর্ম বা মতবাদের লোকজন যেটাকে বড় মনে করে সেটারই পূজায় লেগে যায়, যেমন অনেক পুরনো গাছ, অনেক বড় গাছ, তো তারা ওই এলাকার লোকজন শিরকের মধ্যে এমনভাবে নিমজ্জিত হলো যে পুরা গ্রামে লোকজন মিলে একটা গাছের পূজা করত। সেখানে ছিল একটা যুবক যার এক অলা শরিক আল্লাহর প্রতি যার বিশ্বাস ছিল এবং যার ইমান ছিল মজবুত, সে খুব চিন্তাভাবনা করলো যে আমার এলাকায় এত শিরকের মধ্যে লোকজন ডুবে আছে আর আমি একটা যুবক, যদিও আমি একা কিন্তু এই অন্যায়কে আমি প্রতিহত করব। আমি আর আমার এলাকায় অন্যায় হতে দেব না যে আমার এলাকার পুরা লোকজন শিরকের মধ্যে নিমজ্জিত হবে আর আমি চুপ বুঝে থাকব না, আমি আজকে আল্লাহর উপর ভরসা করে আমি ওই গাছটা কাটার জন্য যাব। এই বলে সে খুব ধারালো একটা অস্ত্র নিল হাতে গাছ কাটার এবং আল্লাহর উপর ভরসা করে সে বেরিয়ে পড়ল যে যাই বলুক আজকে আমি ওই গাছটা কাটতে শুরু করে দেব। রাস্তায় একজন মানুষের সাথে তার দেখা হলো, সেই মানুষটা তাকে সালাম দিয়ে বলল যে আপনি কোথায় যাচ্ছেন? তো ওই যুবকটা বলছে যে আমি ওই গাছ কাটার জন্য যাচ্ছি। যে কেন? যে ওই গাছটা পূজা করে আমার এলাকার লোকজন শিরকের মধ্যে ডুবে আছে, তো আমি তাদেরকে শিরক থেকে বাঁচানোর জন্য আমি এই কাজটা করতেছি। তো ওই লোকটা অনেক অনুনয় বিনয় করলো তাকে, যাতে গাছ কাটা থেকে তাকে বিরত রাখতে পারে, কিন্তু যুবকটা তো কোনো অবস্থাই ছাড়ে না। তখন ঝগড়া শুরু হয়ে গেল, ঝগড়া থেকে হাতাহাতি, হাতাহাতি থেকে কুস্তাকুস্তি। অবশেষে ওই যুবক সেই লোকটাকে ধরাশায়ী করে দিল। তখন সেই লোকটা বলল যে আজকের মতো তুমি আমাকে মুক্তি দাও, ছেড়ে দাও, আমি হার মেনে নিলাম, এবং তুমি যদি বাড়ি ফিরে যাও গাছটা না কেটে, তাহলে আমি তোমার গড়ে প্রতিদিন একটা দিনার পৌঁছে দেব এবং তুমি মজা করে বাড়িতে বসে বসে পরিশ্রম ছাড়াই তোমার জীবনযাপন করবে। তখন সেই যুবকের মনে চিন্তার পরিবর্তন হলো, সে ভাবল যে আসলেই তো তাই, আমি আর গাছ কেটে কী করব, বাড়ি ফিরে যাই, যদি সত্যিই লোকটি আমার বাড়িতে প্রতিদিন দিনার দেয় তাহলে তো আমার আরামে আয়েশে আমার জীবনযাপন চলে যাবে, আমাকে আর কোনো কষ্ট করতে হবে না। তো এই চুক্তিতে যুবকটা বাড়ি ফিরে গেল। এখন প্রতিদিন তার বাড়িতে দিনার যায়, সে আরামে আয়েশে হাট বাজার করে খুব বিলাসিতার মধ্যে জীবনযাপন করে এভাবে বেশ কয়েক বছর চলে গেল। হঠাৎ দিনার আসা বন্ধ হয়ে গেল। এমন সে একদিন, দুই দিন, তিন দিন অপেক্ষা করে করে যখন দেখে যে আর আসতেছে না, তখন তার হঠাৎ মানে মনে হলো সেই গাছ কাটার কথা, যে ওই গাছটা আমি কাটতে পারলাম না, আমাকে লোকটা বাধা দিল দিনার দিবে বলে,
আর এখন সে দিনার দেয়াটা বন্ধ করে দিল, আবার আমি যাব গাছ কাটতে। এবারে সে খুব রাগ করে ওই লোকটার উপর ঘর থেকে বের হয়েছে গাছ কাটার জন্য। সেই জায়গায় সেই লোকটার সাথে দেখা, তখন সে আবার দুইজনের মধ্যে বিতর্ক, কথা ঘাটাঘাটি, তারপর লড়াই। এখন খুব সহজে সেই লোকটা এই যুবকটাকে দরাশাই করে দিল। তখন ওই লোকটা বলল, যুবকটা বলল, কি ব্যাপার, আমি তোমাকে সেদিন এত সহজে দরাশাই করলাম, আর আজকে তুমি আমাকে এত সহজে দরাশাই করলে, আমি কিছু বুঝে উঠতে পারলাম না ব্যাপারটা কি। তখন সেই লোকটা বলে যে, গতদিন তুমি তোমার আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর উপর ভরসা করে তুমি একটা ভালো কাজে এগিয়ে আসছিলে, তোমার সাথে ছিল আল্লাহ তাআলার সাহায্য, আর আজকে তুমি দিনার পাওনি বলে ওই দিনারের জন্য মনের ক্ষোভ নিয়ে, রাগ নিয়ে তুমি আসছো, আজকে তোমার সাথে আল্লাহর কোনো সাহায্য নেই, তাই আজকে তুমি খুব সহজেই পরাজিত হয়ে গেলে। তখন সে বলল, তোমার পরিচয়টা কি? তখন এই লোকটা বলল যে, আমি শয়তান। তো প্রিয় বোনেরা আমার, খুব শিক্ষণীয় গল্পটা যে আল্লাহ তাআলার উপর ভরসা করলে আল্লাহ রাব্বুল আলামিন সব সময় সাহায্য করেন, যে কোনোভাবে, যে কোনো মুসিবতে, যে কোনো অবস্থায় আল্লাহ তাআলার পক্ষ থেকে নেমে আসে রহমতের বাড়ি দ্বারা। আর যদি দুনিয়ার কোনো উদ্দেশ্য, দুনিয়ার মান সম্মান, দুনিয়ার প্রতিপত্তি, দুনিয়ার লোভ লালসা, লোক দেখানো মনোভাব, এসব নিয়ে যদি আমরা কোনো ভালো কাজ করি, সেখান থেকে আল্লাহ তাআলার কোনো সাহায্য আসবে না, আল্লাহর পক্ষ থেকে কোনো পুরস্কারও দেয়া হবে না, বরং রিয়ার জন্য মানুষ গুণাগার হয়ে যাবে। তাই দীন ইসলামের কাজের জন্য আমরা মানুষকে ভয় করব না, মানুষকে লজ্জা পাবো না, লজ্জা পাবো আমরা সর্বাবস্থায় আল্লাহ তাআলাকে। আমার খুবই হাসি পায় মানুষ যখন সামাজিক কোনো বিষয় নিয়ে মানুষকে লজ্জা পায়, অথচ আল্লাহর নাফরমানি করে, উলঙ্গ হয়ে চলাফেরা করে, তখন তার লজ্জা লাগে না, মনে মনে আছে মাথায় কাপড় দিবে, কিন্তু বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ওদের লজ্জা করে সে গায়ে কাপড় দেয় না, মাথায় কাপড় দেয় না, তাদেরকে ফলো করে, তাদের মতো চলাফেরা করে। আমি একটা বিয়ে বাড়িতে দেখলাম একজন পর্দানসি মহিলা, তো উনি সবসময় বুরকা পরে, হিজাব পরে, তো যখন অনুষ্ঠানে গেল তখন যদিও পুরুষ মানুষরা নাই, পৃথক ছিল, কিন্তু উনি খুব সেজে গুজে গেছে, উনার অনেক ফ্রেন্ডরা সবাই সেজে গুজে আসছে, ওদেরও মাথার কাপড় নেই, তো উনি আর টিকে থাকতে পারলেন না, উনি সাথে সাথে বুরকা খুলিয়ে মাথার কাপড় ফেলে খুব সুন্দরভাবে সবার মতো নিজেকে প্রদর্শন করলেন। তো আমি মনে মনে হাসলাম যে মানুষ এত সহজে তার বিশ্বাসটাকে বিক্রি করে দেয়। আরও 10 জনকে দেখানোর জন্য, এই যে দেখানোপনাটা, যে আমিও সাজগোজ করে আসছি, আমারও গয়না আছে, আমারও দামি কাপড় চোপড় আছে, এটাই হলো রিয়া এবং এটা হলো পাপ, মানুষ বুঝে না দেখেই এটা করে। আমরা ভালো কাপড় পরব, ভালো সব কিছু, ভালো খাওয়া দাওয়া করব, ওটা আমাদের প্রয়োজনে করব, আমাদের সামর্থ্য অনুযায়ী করব, ইসলাম আমাদেরকে বাধা দেয় না, কিন্তু যখনই আমরা লোক দেখানোর জন্য কিছু করতে যাব, তখন সেটা হবে রিয়া এবং সেটা হবে পাপ। তো আমরা আমাদের যে দাওয়াতি আলোচনাটা, সেটাই আমরা ফিরে আসি, আমরা এই আলোচনা থেকে দাওয়াতের গুরুত্ব এবং দায়ীর যে মর্যাদা, এই জিনিসটা আমরা জানতে পারলাম। তো আমরা যেন আমাদের সময়টাকে আমরা কাজে লাগাই আল্লাহর দিনের পথে, এবং এই দাওয়াতের রিজাল্ট যে কত বেশি সেটা আমরা দুনিয়ায় আমরা বলেও শেষ করতে পারবো না, কিন্তু সেই চিরকাঙ্ক্ষিত জান্নাতে যখন আমরা চলে যাব, তখন আমরা দেখব যারা দাওয়াতি কাজ করছেন যে তাদের রিজাল্টটা কত বেশি। এবং এই কাজটা কিন্তু অন্যান্য এবাদতের চাইতে সহজ, নামাজ পড়তে গেলে উজু করতে হয়, তারপর প্রস্তুতি নিয়ে নামাজ দুই রেহাত নফল পড়লেন, বা একজনকে সাদাকা করবেন, সেখানেও আপনার অর্জিত কষ্টের অর্জিত পয়সা দিবেন, কিন্তু দাওয়াতি কাজের মধ্যে এমন কোনো সময় ব্যয় হয় না, কোনো প্রস্তুতিরও প্রয়োজন হয় না, টাকা পয়সারও প্রয়োজন হয় না, যখন যাকে, বাচ্চাকে স্কুলে দিবেন
ওইখানে আপনি দাওয়াতি কাজ করেন, বেড়াতে গেলেন ওইখানে আপনি দাওয়াতি কাজ করেন, যে কোনো জায়গায় আমরা সামাজিক জীব, মানুষের মধ্যেই আমরা অবস্থান করি, আমরা যখন যেখানে যার সাথে দেখা হবে, পার্কে গেলেন ওইখানে আপনি দাওয়াত দিলেন, আপনার আশেপাশে যেখানে প্রোগ্রাম হয় সেখানে সেই এলাকার কথা বলে দিলেন, বা এই কনফারেন্সের নাম্বারটা আপনার ইয়েতে পার্সে রাখলেন, বস্তাকে আপনি দিয়ে দিলেন। আজকে যে আমাদের এই কনফারেন্সে 50 আপ পর্যন্ত আমাদের বোনেরা হয় শ্রোতারা, এবং প্রতিদিন তারা প্রোগ্রামটা শুনে ওই টেলিফোন রেকর্ডিংয়ের মাধ্যমে, কেউ কেউ ইউটিউবে শুনে এই প্রোগ্রামটা, এত বোন এত স্টেট থেকে, আমি তো পারি নাই, আমি তো সবাইকে চিনি না, হয়তো আমি প্রথমে কষ্ট করে কিছু মানুষকে সংগঠিত করেছি, কিন্তু যারা প্রথমে সংগঠিত হয়েছিল তাদের মাধ্যমে আজকে এই দাওয়াতটা এতটুকু বিস্তৃতি লাভ করেছে যে প্রতিদিন আমরা নতুন নতুন বোনের সন্ধান পাই। তো আলহামদুলিল্লাহ, আপনারা যারা দাওয়াতি কাজ করে এই কনফারেন্সকে এতটুকু এগিয়ে নিয়ে যাচ্ছেন, এতটুকু সফল করতে পারতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাকে সবাইকে কবুল করুন। এবং আমরা আশা করব দিন দিন এই কনফারেন্স শতাধিক লোক ছড়িয়ে যাবে ইনশাআল্লাহ, আপনাদের দাওয়াতি কাজের মাধ্যমেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন ইনশাআল্লাহ। আমি আগামীতে দাওয়াতের গুরুত্ব, পদ্ধতি, এর উপর কুরআন হাদিসের আলোকে আমি আরও আলোচনা করব যে দায়ীর কী গুণাবলী হওয়া উচিত, এবং তিনি কীভাবে দাওয়াত দিবেন, কীভাবে দাওয়াত দিলে ফলপ্রসূ হবে, এবং এই দাওয়াতের রিজাল্টটা কুরআন হাদিসের মাধ্যমে যে আরও কত বিস্তৃত, যে এর বিনিময়টাই হলো জান্নাত, আমরা ইনশাআল্লাহ আরও বিস্তারিত আলোচনা করব। আল্লাহ সুবহানাহু তাআলা যদি তৌফিক দান করেন। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমরা এখানেই শেষ করি।